বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যা নতুন কিছু নয়, নতুন কিছু নয়। রাষ্ট্রীয় বাহিনী দ্বারা মানুষকে তুলে নিয়ে যাওয়া, বীভৎস নির্যাতন করা, দিনের পর দিন তাদের হেফাজতে রাখা, পরিবারকে না জানানো, বহু মানুষকে জাস্ট হাপিস করে দেয়া, নাই করে দেয়া, তাদের পরিবার জানেই না তারা কোথায় আছে, এই ঘটনাগুলো বাংলাদেশে নতুন না। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জের 7 মার্ডারের সাথে সরাসরি কন্ট্রাক্টে যুক্ত হতে। বাংলাদেশে আমরা দেখেছি রাশেদ সিনহা রাশেদ হত্যাকাণ্ড, বাংলাদেশে আমরা দেখেছি লিমনকে কিভাবে পঙ্গু হতে হয়েছে, বাংলাদেশে একরামুলের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, আমরা দেখেছি সুইস রেডিও আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কনভারসেশন, তাদের ভেতরকার কথা সুইস রেডিও প্রকাশ করেছে, আমরা দেখেছি আল জাজিরায় অল প্রাইম মিনিস্টার্স ম্যান, কিংবা আমরা দেখেছি র্যাব দ্য ডেথ স্কোয়াড ডয়েচে ভ্যালেতে। আমরা আশা করি না আমাদের গণমাধ্যমের সেই সাহস হবে, মানে আশা মানে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা আমাদের গণমাধ্যমের কাছে রাখি না। আমাদের গণমাধ্যমের ডানা ছেঁটে ফেলা হয়েছে অনেক আগেই, সে কারণেই আমাদের বিদেশি গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখতে হয়, আল জাজিরার দিকে চোখ রাখতে হয়, ডয়েচে ভ্যালের দিকে তাকাতে হয়, বিবিসি কি বলছে সেটার দিকে লক্ষ্য রাখতে হয়, আমরা লক্ষ্য রাখি নেত্র নিউজের দিকে, তারা কি বলছে, কারণ আসল খবরটা আমরা তাদের কাছ থেকে পাই এবং সেই সত্য খবরকে মিথ্যা বানানোর চেষ্টা করে আমাদের পেইড মিডিয়াগুলো। এবং আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বাংলাদেশের নাগরিকের উপর যে নিবর্তন হয়েছে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি বা একটা আন্তর্জাতিক, আমি কি বলবো এটাকে, মানে আন্তর্জাতিকভাবে এটাকে কন্ডেম করা হয়েছে যখন র্যাবের উপরে এবং র্যাবের প্রেজেন্ট এবং এক্স কয়েকজন কর্মকর্তার উপরে স্যাংশন দিয়েছে বাইডেন প্রশাসন। 2021 সালে ডিসেম্বর মাসে এই স্যাংশন আসে এবং এরপরে সরকার নানান হালকা কথাবার্তা বলার চেষ্টা করে, উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তুড়ি মারার চেষ্টা করে, নানানভাবে বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে, বাট সেটাই প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত কন্ডেম করা আমাদের রাষ্ট্রীয় বাহিনী সদস্যদের, রাষ্ট্রীয় বাহিনীকে, যে তারা গুম বিচার বহির্ভূত হত্যা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত, সরাসরি যুক্ত। এরপরে তো আমরা এই ধরনের কথা আমরা প্রায়ই দেখেছি, আমরা দেখেছি 6 জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন, আমরা দেখেছি দুইবার গণতন্ত্র সম্মেলনে আমাদের জায়গা হয়নি, আমাদের দাওয়াত হয়নি, অর্থাৎ পশ্চিমা বিশ্ব আমাদেরকে কিন্তু এক ঘরে করেছে বহুদিন হলো। এর ফাঁকে বলে রাখি আন্তর্জাতিক মানবাধিকার যেই সংগঠনগুলো আছে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আরও যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করে, তারা একত্রিতভাবে বহুদিন ধরে সেই 2019-20 সাল থেকে একত্রিতভাবে সোচ্চার তারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে। একই রকম একটা আওয়াজ আমরা আবার দেখলাম হিউম্যান রাইটস ওয়াচের তরফ থেকে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যাক্রোইক্স এমন সময় বাংলাদেশ সফর করছেন যখন সেখানে নিরাপত্তা বাহিনীগুলো দেশটির রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়ন চালাচ্ছে এবং বিভিন্ন অধিকার কর্মী গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং রোহিঙ্গা শরণার্থীদের হয়রানি করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল খোলাখুলি উদ্বেগ জানানো উচিত। যে ল্যাক্রোইক্সের কথা আমি বলছি, তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং তিনি বাংলাদেশ সফর করছেন ভেরি সুন, এবং তাকে অনুরোধ করছেন হিউম্যান রাইটস ওয়াচ যেন তারা র্যাবের ব্যাপারে এবং অন্যান্য যেই নিরাপত্তা বাহিনীগুলো আছে যারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের বিরোধী দলের কর্মীদের, সাধারণ নাগরিকের গুম বিচার বহির্ভূত হত্যার সঙ্গে সরাসরি জড়িত,
এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা একই সঙ্গে বলছে যে পিসকিপিং মিশনে, জাতিসংঘের পিসকিপিং মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী থেকে যারা যায় তাদের ট্র্যাক রেকর্ড আরও ভালোভাবে যাচাই বাছাই করা দরকার, কারণ নিজের দেশের মানবাধিকার লঙ্ঘন করে, নিজের দেশের মানুষের উপর টর্চার করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব নেওয়াটা এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। এবং এটাকেই প্রশ্ন করেছে, এই বিষয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং তারা বলছে যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনীর যেই সদস্যরা যায় তাদের ব্যাপারে আরও বেশি যাচাই বাছাই করা দরকার। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ারে ল্যাক্রোইক্সের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা শীঘ্রই বাংলাদেশে আসবেন। হিউম্যান রাইটস ওয়াচ বলছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান সবচাইতে বেশি। এই অবস্থান ধরে রাখতে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত যাচাই বাছাই নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে জাতিসংঘের হয়ে কাজ করা তাদের কোনো নাগরিক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়। সফরকালে জাঁ পিয়ারে এই নীতিমালার উপর জোর দিতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ আরও বলছে বাংলাদেশে ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেন দেশের বাইরে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে না পারেন তা নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত নীতিমালা ব্যর্থ হয়েছে। অলরেডি তারা বলছে যে যারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত তারা জাতিসংঘে গিয়ে শান্তিরক্ষা মিশনে যে কাজ করছে তাদের ট্র্যাক রেকর্ড যথাযথভাবে যাচাই বাছাই করা হচ্ছে না, এটা অলরেডি জাতিসংঘের জন্য একটা ব্যর্থতা। এবং তাদের মানবাধিকার সংক্রান্ত যে নীতিমালা আছে সেটার ব্যাপারে একটা স্পষ্ট ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। যাচাই বাছাইয়ের কাজের দায়িত্ব বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের উপর পড়ে, তবে এই সংস্থার নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে কাজ করার সুযোগ সীমিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন নিয়ে কথা বলতে গিয়ে র‍্যাবের প্রসঙ্গ টেনে এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। বলা হয়েছে সামরিক বাহিনী ও পুলিশের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই বাহিনী দীর্ঘদিন ধরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। র‍্যাবের মানবাধিকার লঙ্ঘন এখন বিশ্বব্যাপী আলোচনার বিষয়। 2019 সালে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি জানিয়েছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এমন অনেক সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে যারা র‍্যাবের হয়ে কাজ করেছেন। বিষয়টি উদ্বেগের। এমন পরিস্থিতিতে একটি স্বাধীন যাচাই বাছাই ব্যবস্থার সুপারিশ করেছিল জাতিসংঘের এই কমিটি। ওই যাচাই বাছাইয়ের উদ্দেশ্য ছিল নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, গুম সহ অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা ইউনিটকে যেন শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া না হয় সেই বিষয়ে নিশ্চিত হওয়া। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে র‍্যাব থেকে বা নিরাপত্তা বাহিনী থেকে যারাই শান্তিরক্ষী মিশনে যাচ্ছে বা যাবে তাদের ট্র্যাক রেকর্ড আরও খুঁটিয়ে দেখবার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের প্রতি। সুতরাং এটা কিন্তু আমাদের কংগ্রেসম্যান যে ছয়জন চিঠি দিয়েছেন জো বাইডেনকে তারাও কিন্তু একই সুরে কথা বলেছেন এবং বলেছেন যে পিসকিপিং মিশনে বাংলাদেশের সদস্যদের নেয়ার ব্যাপারে দ্বিতীয়বার জাতিসংঘের চিন্তা করা উচিত, কারণ যেই বাহিনী নিজের দেশের গুম, নিজের দেশে বিচার বহির্ভূত হত্যা, নিজের দেশে হেফাজতে নির্যাতন করে মানুষ মারা, মানুষকে পঙ্গু করা, নিজের দেশে নানান রকম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং এটা একেবারে রাষ্ট্রীয় মদদে করছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করছে, তারা কিভাবে পিসকিপিং মিশন বা শান্তিরক্ষা মিশনে কাজ করে, এই প্রশ্ন আজকে জাতিসংঘের কাছে তুলছে একটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এর আগেও তারা এই বিষয়ে বারংবার প্রশ্ন তুলেছে, সেই সঙ্গে আরও যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তারাও প্রশ্ন তুলেছে এবং একই সুরে কথা বলছে কংগ্রেসের ছয়জন কংগ্রেসম্যান যারা জো বাইডেনকে বলছে জাতিসংঘকে যেন অনুরোধ করা হয় পিসকিপিং মিশনে বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যকে নেওয়ার ব্যাপারে যেন না নেওয়া হয় সেই ব্যাপারে।